আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক মহিলা। বৃহস্পতিবার স্পেশাল টাস্ক ফোর্স এবং জঙ্গিপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে ফরাক্কা থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মর্জিনা বেওয়া, বয়স 55, বাড়ি মালদা জেলার কালিয়াচক শাহবাজপুরের বাবুনটোলা গ্রামে। ধৃত মহিলার কাছ থেকে 3টি 1 mm পিস্তল, 6টি ম্যাগাজিন এবং 20 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিহারের মুঙ্গের থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসে মর্জিনা, তারপর ওই অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় বিক্রি করত। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পায়, বুধবার মর্জিনা মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে ফিরবে ফরাক্কায়, তারপর সেখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে মালদার কালিয়াচকে যাবে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ফরাক্কা এনটিপিসি মোড়ের ত্রিমোহনী নিউ ফরাক্কা বি কেবিন থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী জানান, 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। ওই মহিলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরাক্কা থেকে অনুপ চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।